নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি। তো দুদিন আমি ডেলি ব্লগ দিতে পারিনি, কারণ একটা অন্য মানসিক চিন্তা ছিল, তো মন মেজাজ ভালো ছিল না, তো তার জন্য না দুদিন আমি ডেলি ব্লগটা দিতে পারিনি। তো আজকে রথযাত্রা, তো সেই রথযাত্রা আমার মান্টু মানে এই প্রথম রথের দড়ি টানলো। আর বাচ্চারা জানোই তো, রথের দিনে মানে ছোট ছোট রথ কিনে বাচ্চারা সব বেরিয়ে পড়ে পাড়ার মধ্যে, তো সেরকমই এই যে চারজন চারটে রথ নিয়ে বেরিয়ে পড়েছে, তার মধ্যে আছে আমার মান্টুরও রথ, মান্টু আর মান্টুর দিদির রথ। তো ওদের রথ টানাটা আমি দেখাতে পারিনি, কারণ আমি এখানে ছিলাম না, একটু বাজারে গেছিলাম। তো তার মধ্যে এসে দেখি ওদের রথ টেনে নিয়ে বাজারে চলে গেছে। আর এই যে দেখো, আমার মান্টু আমাকে দেখে আমার কাছে চলে আসছে। আর আমাদের এই ছানা বাচ্চাগুলোর রথ দেখো, ছোট ছোট ছানা বাচ্চা রথ। তো রথগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর তারপর এই যে দেখো, রথ দেখতে যাচ্ছো জগন্নাথ কিনতে? বলো, জগন্নাথ কিনতে যাচ্ছ? জোরে জোরে বল, জগন্নাথ কিনতে যাচ্ছি। জগন্নাথ কিনতে যাচ্ছ, ঠিক আছে চলো। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি রথ দেখতে। তো মা এসেছিল, ভাই, ভাইয়ের বউ, ভাইপো সবাই এসেছিল, তো সবাইকে নিয়ে চলে গেছি রথের মেলাতে দেখো। আর এই যে দেখো আমাদের রথ, এটা হচ্ছে পুরো রথটা পুরো পিতলের রথ। তো এখানে দেখতে পাচ্ছো রথের, ওখানে গেছি একটু রথের দড়িটা টানবো বলে, আর মান্টুকেও টানাবো। আর এই যে এখানে প্রসাদ দিচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ, নকুলদানা। আর এই যে দেখো আমার মান্টু। আর না, প্রচুর ভিড় হয়েছে, যেহেতু রবিবার পড়েছে রথটা, তো তার জন্য না প্রচুর ভিড় হয়েছে। যে দেখো কত লোকজন হয়েছে। আর এই যে জগন্নাথ দেবের প্রসাদ নকুলদানা, এটা তো আমার মান্টুর প্রিয় খাবার, তো মান্টু না কাউকেই খেতেই দিচ্ছে না, নকুলদানাগুলো একাই খেয়ে নিল। আর এই যে দেখো এই দিকে কত দোকান বসেছে, খেলনার দোকান বসেছে, খাবারের দোকান বসেছে। আর যেহেতু এটা মেন রাস্তার গায়ে রথটা ওঠে, আর এই যে আমাদের ছোট্ট গুবলুটা, ছোট্ট গুবলুটার ঘুম পেয়ে গেছে, তাই কোলে থাকতে চাইছে না, খুব বিরক্তিও করছে। আর এই যে দেখো ভুট্টার দোকান, ভুট্টার দোকান, ফুচকার দোকান। আর এদিকে রথের মেলায় জানো তো মানে জিলিপি আর বাদাম ছাপা, কড়াই ছাপা, এগুলো একদম রথের মেলার মানে আদর্শ খাবার। জিলিপি, জিলিপি গজা আর ছাপা। তো আমরা গেছি যখন, তখন না ছাপাটা ছিল না প্রায় দোকানে, সব ছাপা শেষ হয়ে গেছে। তো একটা দুটো দোকানে ছিল ছাপা, সেটা দেখছি পুরো চিনির ডেলা, তো সেই জন্য ছাপা আর কিনিনি, একটু জিলিপি কিনে নিয়েছি। আর এই যে মান্টুর বায়না, মান্টুর জগন্নাথ কিনবে। আর এই যে মান্টুর একটা মাসির সাথে দেখা হয়ে গেছিলো, মাসি আর দিদি, তো ওদের সাথে একটু কথা বলে আর মান্টুর জন্য আবার খেলনা কিনতে চলে যাচ্ছি দেখো। এই যে দেখো কতগুলো জগন্নাথ দাঁড়িয়ে আছে, তো মান্টু না এগুলোই নেবে ওর বায়না, ওই জগন্নাথ কিনে দিতে হবে ওকে যজ্ঞু দাদা। তো এখানে জগন্নাথ ঠাকুরগুলো বেশ ভাল লাগলো না, সেই জন্য অন্যদিকে চলে যাচ্ছি দেখো। আর এদিকে মান্টুর দাদা কুশল দাদা, ওর বায়না, ও চড়বে মিকি মাউন্স, তো ও আগে কাঁদছিল। আর এই যে এখান থেকে কিনে দিয়েছে আমাদের ছোট্ট গুবলুর একটা ভাল্লুক। আর তারপরে চলে যাচ্ছি মান্টুর বড় দাদা মানে কুশল দাদা,
কুশল দাদাকে মিকি মাউস চড়াতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত দোকান বসেছে, লোহার জিনিসপত্র দা পটি জিনিসপত্র বসেছে, মিকি মাউস। তো দেখতেই পাচ্ছ আর প্রচন্ড গরম পড়েছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর মান্টুর বায়না, মান্টু ওই জাম্পিংয়ের ওখানে যাবে, তো আমি বলছি তুই ছোট তুই পড়ে যাবি, যেতে পারবি না। তো ওর দাদা গেছে, ও যাবে জাম্পিংয়ে। ওই যে দেখো ওর কুশল দাদা জাম্পিংয়ে জাম্প করছে। আর এই যে এইদিকে দেখো পুরো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের এইখানে রথের মেলায় কত দোকান, কত লোকের ভিড়, কত কিছু বসেছে দেখো। তো ওটা রাস্তার ওইদিকে আমরা আছি মেলার ভিতরটা। তো জানো তো বন্ধুরা আরও না অনেক দোকান বসে, তো সেগুলো বসেনি। এবার চলো মান্টুর জন্য একটা যোগ্যু দাদা কিনতে যাবো। মান্টুর জন্য একটা যোগ্যু দাদা নিলাম, আর ওর কুশল দাদা বিরিয়ানি কিনলো, আর ওরা সবাই চলে গেছে, আমরাও বাড়িতে চলে এসেছি। আর নিয়েছি একটা ভুট্টা, তো ভুট্টাটা খেতে খেতে বাড়ি এসেছি। তো বন্ধুরা আমাদের এখানে রথের মেলাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও জানাবে। তো আজকের এই পর্যন্ত, তো সবাইকে টাটা।